हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। আজকে হলো শুক্রবার আর আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করেছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে বাটার টোস্ট, আর আমি সকালবেলা উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে দুপুরের খাবারের জন্য। এখন আমি বাটার টোস্টটা বানিয়ে নিচ্ছি। বাটারটা ফ্রিজে ছিল তাই জন্য একটু গলতে অসুবিধে হচ্ছে, যদিও ব্রেডটা গরমই আছে। এর উপরে একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। এবার প্লেটে দিয়ে দিচ্ছি, দুজনেই আমরা খাবো। আর এর মধ্যে আমি একটুখানি দিচ্ছি খেজুর, দুটো করে ড্রাই খেজুর যেগুলো ওইগুলো, আর একটু কাজু আর আমন্ড। কৌশিক সকালে উঠেই অফিসের কাজে বসে পড়েছিল তাই তাকে তার টেবিলেই ব্রেকফাস্ট দিয়ে এলাম। আমরা দুজনেই একটু সকালবেলা দেরি করে উঠি, রাতে দেরি করেই ঘুমাই আর সকালে দেরি করে ওঠারই অভ্যেস। ব্রেকফাস্ট, জল, সমস্ত কিছু দিয়ে এবার আমি একটু ওই পাশের ঘরে বসে খেলাম, কারণ ওর সারাদিনই ফোনে কল চলতে থাকে, তাই জন্য আমি পাশের ঘরেই থাকি সারাদিন ম্যাক্সিমাম টাইম। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, জল ভরা কমপ্লিট। এদিকে গ্যাসের মধ্যে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে আমাকে বেরোতে হবে, স্কুলে যেতে হবে, তাই জন্যই তাড়াহুড়ো করে সকালবেলা উঠেই রান্না করছি। মাছগুলোকে খাবার দিতে হবে, এই খাবারটা আমরা খাওয়াই। দুটো এঞ্জেল আনা হয়েছিল নতুন, কিন্তু দুটো এঞ্জেলকেই এরা খুবলে খুবলে খেয়ে ফেলেছে, যেটা দিয়ে আমরা খাবার দিয়ে দিই। দুটো এঞ্জেলই মারা গেছে। বেগুন পোড়ানো হয়ে গেছে, বেগুন পোড়া রেডি। এদিকে ডিমের ঝোল আর এদিকে ভাতও ফুটছে, দুটো একসাথে হচ্ছে। এদিকে বেগুন পোড়াটা ছাড়ানো হয়ে গেছে, আর কুমড়োটা ভাজবো ভেবেছিলাম, এখনো ভাজবো কিনা এখন আর ইচ্ছে করছে না, দেখা যাক কি হয়। এই দুটো হোক। টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো স্কুলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। ওই জন্যই সকালবেলা উঠে এত তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, আর সব কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি খেয়ে দিয়ে স্কুলে যাব। এটা হলো আমার খাবার, আর এখানে কৌশিকের জন্য বেলে রেখে দিয়ে গেছি, এই থালাটাই ও খাবে, ওই জন্য এটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ও নিয়ে এটা খেয়ে নেবে। ও ঠান্ডা লাগছে না, আর এটা আমি এখন খাবো। কৌশিক, আমি চললাম, খাওয়া দাওয়া করে নিবি? বেগুনটা তেল নুন দিইনি বেশি, তেল দিয়েছি, কাঁচা লঙ্কাটা রাখা আছে, তুই শুধু পেঁয়াজ কুচি করে মিলিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে, টাটা, বেশি দেরি করবি না, স্নান করে নিবি। আসুন, খাবার নিয়ে এসেছে কৌশিক বাইরের থেকে, এটা সুইগি থেকে অর্ডার করেছিল, এই কালী মন্দিরের থেকে ও নিয়ে চলে এলো। কি অর্ডার করেছিস রে? এবার তুই জানিস না, দেখে বলবি নাকি?
এটা এরকম কেন? বাটার চিকেন বল, চিকেন বিরিয়ানি ওই তালু, মানে একটা ছিল তোর, তোকে কি দিয়েছিলাম বলতো, জিরা রাইস আর চিকেন, আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি। ও থ্যাংক ইউ, সুন্দর দিয়েছে। আজকে আজকে কাকিমা আবার দুধ পুলি দিয়ে গেছে, এর দ্বারা ওদের মকর সংক্রান্তির অনুষ্ঠান শেষ হলো। এখন কৌশিক বানালো স্যালাড, থালা, দই, খাবারের প্যাকেট সব রেডি। স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, 9টার সময় উঠেছি, এমনিতে ফিরেছিও দেরি করে, আর 9টার সময় উঠেছি ঘুম থেকে, তারপরে আর রান্না করতে কিছু ইচ্ছে করেনি, তাই জন্য আমরা বাইরে থেকে অর্ডার দিয়েছিলাম। কালকে রাতে কৌশিক দেখে রেখেছিল কি একটা কলকাতা 99 99-এ সব খাবার পাওয়া যাচ্ছে, কিছু কম্বো টম্বো। আমার জন্য জিরা রাইস আর বাটার চিকেন অর্ডার করেছিল, আর তোর কি? চিকেন বিরিয়ানি। তার চিকেন বিরিয়ানি আর ওই তালু নেই কি সব। যাই হোক, এখনো স্যালাডও কেটে নিয়েছে, আমরা এখন রাত্রিবেলায় বাইরের খাবার দিয়ে খেয়ে নেব। দেখা যাক আগে কলকাতা 99 কেমন খাবার দিয়েছে। এটা জিরা রাইস, বাবা যা কোয়ান্টিটি দিয়েছে, অনেক, কালকে খেয়ে নিবি। অনেকটা দিয়েছে, দেখে তো ভালোই লাগছে, 99 এর মতন না, মানে আমি ভেবেছিলাম বাজে চাল ফাল দেবে, না বাসমতি রাইসই দিয়েছে। যাই হোক, আর এটা হচ্ছে আমার ওই ক্রিমি বাটার চিকেন লেখা ছিল, নাই কি একবার দেখি, এই যে ক্রিমি বাটার চিকেন দুটো পিস দিয়েছে, 99 আর কি দেবে। আচ্ছা, এইবার কৌশিকেরটা, এটা কৌশিকের চিকেন বিরিয়ানি, আমি মাটন বারণ করেছিলাম কারণ মাটনের বদলে অন্য কিছু দিয়ে দিলে বুঝতে পারবো না, আর চিকেনটা পরিচিত পিস পাবো, তাই জন্য চিকেন বিরিয়ানি বলেছিলাম। মনে হয় দোকানটা না মানে সদ্য খুলেছে, তাই জন্য এত ভালো জিনিস, বিরিয়ানিটাও দেখেই ভালো লাগছে রে কৌশিক। আমাকে একটা চামচ দিয়েছে, সল দেখে রেস্টুরেন্ট খারাপ হবে না, আসতে পড়ে যাবে, নিয়ে খাবো, ছেড়ে দাও সব দাও 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 দরকার। চিকেনটা দিয়েছে তো আদৌ? হ্যাঁ চিকেন দিয়েছে, বাস কেমন খেতে এটা দেখো। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে স্যালাড, আমার কুকি দেবে গেছে, একটু দই আছে, মাদার ডেয়ারি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি যাই দিক না কেন এখন আমার ভালো লাগবে, ব্যাস একটু খেয়ে দেখি কেমন লাগছে। ভালোই দিয়েছে, 99 টাকা দিচ্ছে আর ভালো কি দেবে, জিরা রাইস দিয়েছে এতটা, আমি দেখ কম খাই বলে, কিন্তু ভালো মানে যারা বেশি কোয়ান্টিটি খায় তাদের জন্য ঠিকঠাক। সুইগিতে কলকাতা 99 অর্ডার করে খেতে পারো, কিন্তু ভালো, আর দেখি কৌশিক খেয়ে দেখুক বিরিয়ানিটা কেমন লাগছে। কি রে বিরিয়ানি পার্সেলান খুঁজলে তো তুই 99 এ পাবি না, সেই অনুযায়ী ঠিকঠাক দিয়েছে তো। জিরা রাইস উইথ বাটার চিকেন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো ছিল খাবারটা, 99 টাকায় তো খুবই ভালো। কৌশিক বলেছে ওর বিরিয়ানিটা একটু স্পাইসি হয়ে গেছিলো একটু বেশি, আমার খাবারটা খুব ভালো ছিল, শুধু চিকেনের কোয়ান্টিটিটা একটু কম দিয়েছিলো, 99 আর কতটা কতই বার দেবে। যাই হোক, কালকে কৌশিক বাড়ি যাবে, এখন প্যাকিং ফ্যাকিং করছে, আর তিন চার দিনের জন্য কৌশিক এখন বাড়ি যাবে, আমি এখানে একাই থাকবো। তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো, গুড নাইট। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে করে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।